মন পবনের নাও ভাসাইলাম তোমায় শরণ করি গুরু, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। ছুটে যায় নাওয়ের মনে বৈশাভাবে দাড়ি, তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি, তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, দিছে বন্ধু সাকিন সারি সুরি। ডাক্তার তুমি যে কি কও, বিলকিসের ঠিকানা যদি আমি পাতাম তাহলে তো আমি কটক পাঠাতাম, তুমি চান্স পাতা নাকি? হ্যাঁ, আমি কার সাথে কথা করছি রে ভাই? এ রন্দু, তুমি তো খুবই সাংঘাতিক সওয়াল, আমার জীবনে প্রত্যেকটি পদে পদে তুমি কিসের জন্য কাটা হয়ে খারাইছো, ব্যাগটা তুলে দাও। আমি বিলকিসে, এ হ্যাঁ না, তুমি জাপান ডাক্তারের সাথে তার বিয়ের প্রস্তাব দিছো? হ্যাঁ কইছিলাম। যায় খোঁজ নিয়ে দেখেন গা, আপনাদের সতী বৌমার জুয়ান জুয়ান নাগরের অভাব নেই, তার কীর্তিকলাপে তো হরিদাসের ভূতের রাগ হবারই পারে, কেবল তো ঢিল সরেছে এরপরে সে ঘর মটকাবি। ছি 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 ছি, তুই সাংঘাতিক মেয়ারে বাপু, তুই জানিস না ওই যে মোহনের ব্যাপারে পরামর্শ করার জন্য বরমত মোহনের গুটিটা আমাকে দান করে দিয়েছে। হ্যাঁ দান করেছে না, ঘর ডিম করেছে, তুই জাদু মন্তর করে ওই মোহর গ্রাস করতিছু, মনে করেছিস আমরা কিছু জানি না? ঘটনা ঘটেছে মানে তুমি কি করতে চাচ্ছ গোলাম? এই বিলকিসের সাথে আমার বিয়ের প্রস্তাব হয়ে গেছে। গোলাম অসম্ভব, তুমি একটা লম্পট চ্যাংরা, তুমি মণ্ডলের ফরওয়ার্ড মেয়ের সাথে চিঠিপত্র আদান প্রদান করতে চাও? হ্যাঁ মণ্ডলের মেয়ে চিঠি দিলে পরে গোলামের দোষ করে? দোষ নাই মানে, গোলাম নিজেই সেই চিঠির উত্তর দেয়, সেই মেয়ের সাথে সে লাইন মারা শুরু করে দিছে। সেই মেয়েটার নাম হচ্ছে কস্তুরি, বিশেখালী বাড়ি, আপনি দরকার হলে বিশেখালী যায় সেই মেয়ের খবর নিয়ে আসবে পারেন। তাই ঘটনা সত্যি? সত্যি মানে আপনি আমাকে বিশ্বাস করতেছেন না ভাবি, এই যে মাথায় হাত দিয়ে কিরি করে করছি। আমি বুঝে গেছি, সব নষ্টের মূলে হইছাও তুমি, তোমরা সকলে মিলে আমার আর আমার বউর পিছনে লাগিছাও না, শাক দিয়ে মাছ ঢাকবার চাইতেছ, বুঝি না কিছু? আমাকে হিনা ভাবি আছে না, তার শ্বশুরবাড়ির ঠিকানাটা দিবেন। আমি তো তার ঠিকানা জানি নে বাপু। এটা আপনি কি করলেন খুঁড়িয়া? এই সারা গ্রামের মানুষ তো একই কথা করছে, ঠিকানা জানি না, আপনি সে একই কথা কইলেন। আপনি যদি সামান্য একটা ঠিকানাই না জানবেন তাহলে পরে গ্রামের মুরব্বী হয়ে বসে আছেন কিসের জন্য? আপনাকে এত উপকার করলাম, এত সেবা করলাম, বিনিময়ে এতটুকু উপকার আমি আশা করি পারি না। তুমি এসব কি করো? আমি কি করি সেটা আপনার জানা লাগবে না, আমি যা যা কই সেটা মনোযোগ দিয়ে শুনেন। এই যে কসি, মানে কথা হচ্ছে যে আমি তো খুব বিপদ, না বিপদ কব না, মনে করো সামান্য একটা বিপদের ভিতর পড়েছি, তোমার ভাই একটু উপকার করা লাগবে। মাসুর উপকার করতে তো ভয় করে, আচ্ছা কও দেখি কি উপকার। কথা খুবই সামান্য, জানো কি বিলকিসের ঠিকানাটা জানো? বিলকিস ওই হেনার ননদ, তা তার ঠিকানাতে তুমি কি করবা? আমি কি করবো সেটা তো তুমি অবান্তর একটা প্রশ্ন করলে গুরুদাস, আমি জিজ্ঞেস করছি ঠিকানাটা তুমি দিয়ে দাও, আমি টুকে নিচ্ছি, কও। তার ঠিকানা তো আমি জানি না ডাক্তার, আর তার ঠিকানা আমি জানবই বাকে বাকেরা। খুব তো টেট ফরট কথা করছিলে তাই না? এ হচ্ছে তার নমুনা, বিলকিসের ভাবি হিনা যে তোমার বোন ইতির সই হয় সেটা মনে করে আমি জানি না তাই না? আর নিজের বোনের বান্ধবীর শ্বশুরবাড়ির ঠিকানা তুমি জানো না, কিরাম ঘুরার ডিমের কাম তুমি করো গুরুদাস? আমার তো মনে হয় বৌদি ন্যায্য কাম করে। কি করে? তোমাকে ধরে ধরে কষে। এই ডাক্তার খারাপ, এই কি হলো, কথা কবা না, আমার বউ আমার ধরে ধরে ছাড়ে না। হ্যাঁ আমার বউ আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না, তুমি কষ্ট ছাড়ে না? না ছাড়ে না, তোমাকে নিয়ে পুজিয়ে করে তাই ভাবি। কি করবে? তারপরে তোমার শরীরে ব্যথা করে কিছুর জন্য, শরীরে ব্যথা এমনি করে, আমাকে চিকিৎসা দেওয়া লাগে বাতের জন্য। কষে কষে মারে, আমাদের কথা কর, দেখা পাচ্ছ না আমার ধরে ধরে কষে কষে মারে না?
আমি ডাক্তার মানুষ মনে কাজ রুগী হিস্ট্রি জানি তাই না হিস্ট্রি না জানি আমি চিকিৎসা দেই তাই না তুমি নিজে দেখে যাও জেঠা আলা কি কোটি যাচ্ছেন কো বললাম রে আমি তো মস্ত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি গুরুদাস এইসব কি শুরু করলো কত আমি অবশ্য জেঠা কিছু কিছু শুনেছি এই গুরুদাস আমার সঙ্গে পরামর্শ করেছে কৃষির পরামর্শ করেছে এই আপনারা তাক মোহরে ভাগ দিচ্ছেন নাই সুবাদ আচ্ছা আচ্ছা তুই ক করলাম মনে কি কথাবার্তা শুনি আর তাই শুনে গুরুদাস নিজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতেছে কি করছেন জেঠা তার মানে আপনি কি করতে যাচ্ছেন বড় বৌদি মোহরের ঘটি পাইনি মোহর পালি কি মানুষ না খায়া থাকে রে গুলাম তোরা সকলে কি পাগল হয়ে গেল নাকি আমি তো বুঝতেছি নি জেঠা বিষয়টা পাগলের ব্যাপার না মোহর পালি কি আর না পালি কি সেটা হচ্ছে আপনাকে নিজস্ব ব্যাপার আমরা তো আর মোহরের ভাগ পাবো না চাইবেরও যাচ্ছি না তাই গুরুদা কথাটা শিওর হয়েই গেল গুরুদার কথাই সত্যি হয়ে গেল আমার কথা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবো কেবা কইরে বেটা একটু আগে রঞ্জু কয়া গেল যে তার কাছে মোহরের ঘটি আছে আবার গুরুদাসও কয়া গেল যে রঞ্জু নাকি মোহরের ঘটি মারে দেবার তালে আছে আবার আপনি করছেন মোহরের ঘটি নেই তাহলে পরে কোনটা বিশ্বাস করব তালে আর তোর সাথে কথা কয়া কি লাভ রে গোলাম তুই তো গুরুদাসের পক্ষেই কথা করছিস যারা আপনি কলম ভুল করতেছেন আমি কারো পক্ষেও না আবার বিপক্ষেও না এটা হচ্ছে আপনাদের নিজস্ব ব্যাপার দুই একটা কম বেশ করে নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়াই ভালো ও সেটা ভালো কথা রঞ্জু করছিল যে ওই মোহরের ঘটির উপর নাকি একটা গক্কু সাপিরাম ফোনা তুলে থাকে পাহারা দেয় কথাটা কি সত্যি আমি কিছু জানি না রে গোলাম আমার তো কোনো কথাই তোর বিশ্বাস হচ্ছে না যারা বিশ্বাস করবো কেবা কইরে এক একজন এক এক কথা করছে তো আমি মোহরের ঘটির উপর কি তালি সত্যি সত্যি গক্কুর সাপ ফোনা তুলে থাকে কিটা জানে আসল কাহিনী কি আরে ছাড়ো আচ্ছা তুমি আমাকে ধরে বাইতে এই নির্জন জায়গায় নিয়ে আসলে কে আপনি ভয় পাবেন না জংশন কাকা এই নির্জনে নিয়ে এসে আমি আপনার কোনো ক্ষতি করব না আচ্ছা আমি ভয় পাইছি এই কথা তোমাকে কইলো কিটা আর তুমি আমার কি ক্ষতি করবে হ্যাঁ শোনো এখনো যদি হুঙ্কার ছাড়ি তোমার মতন চার পাঁচটা জোয়ান ছাওয়াল ফিট হয়ে যাবে আর আমার নাম জংশন না তুমি নাহি ইংরেজিতে ওষুধের নাম লেহো তো খামাখা আমার নাম বিকৃতি করতেছাও কে ভালোই সুযোগ পেয়ে মেলাগুনি কথা শুনিয়ে দিলেন তাই নিয়ে জংশন কাকা সেটাই তো নিয়ম রে বাপু আচ্ছা বাদ দাও আমাকে এখানে ধরে আনলে কে সে কথা কো জংশন কাকা আপনি কিন্তু আবারও সেই একই রকম কথা করছেন আমি কি পুলিশ না তারও কাজ আপনাকে ধরে বাঁধিয়ে নিয়ে আসবো কোন তো আরে বাবা ধরলে মেলা কথাই ধরা যায় বাদ দাও তো কি কথা কবে কো উপকার আমাকে আপনার একটা উপকার করা লাগবে করবেন আমি করব তোমার উপকার আমার এই ভাঙা চোরা মানুষ তোমার কি উপকার লাগবে ডাক্তার জংশন কাকা একজন মানুষ যখন অথই পানিতে পড়ে ডুবে মরবে চায় তখন সে কিন্তু একটা ডুবলে গাছ ধরে বাঁচবে চায় আমারও কিন্তু সে একই অবস্থা হয়েছে ও তাহলে তুমি আমাকে ডুবলে গাছে সাব্যস্ত করলে ঠিক আছে কোনো সমস্যা নাই এখন কও তোমার কি উপকার করা লাগবে আমি আপনাকে একটা কোর্সন করব কিন্তু আপনি কোনো পাল্টা কোর্সন করে পারবেন না আমার কোর্সন করা শেষ হলি পরে আপনার উত্তরটা পাওয়ার পর আমি আপনাকে সব কথা ভাঙে চুরে কব ক বিলকিসের ভাবি হিনার শ্বশুর বাড়িটা কনে ক লাগবি কন্ত কনে ঠিক আছে তোমার কথাই সই আমি কোর্সন করলাম না কিন্তু বাবুরে এই বিষয়ে তোমার আমি তো কোনো উপকার করে পারতেছি না আমি ঠিকানাটা জানি না এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা কেউ এই বিলকিসের ঠিকানাটা জানে না সে কথা আমাকে বিশ্বাস করা লাগবে কাকা তার মানে কি হচ্ছে এই সারিসুরি গ্রামের কোন একটা মানুষের কাছে আমি কোন একটা উপকার আশা করি পারি না তাই না অবশ্যই করবার পারো তুমি এক কাম করো মগা সর্দার একদিন জিজ্ঞেস করো ওই হেনা শেফালির সই মগা সর্দারই তো হেনার বিয়ের সবকিছু কইছিল ভালো একটা মানুষের নাম কইছেন আপনি যার নিজেরই মাথা নষ্ট মাথার গায়ে কুত্তে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে বনে বাজারে আর আমি তার কাছে ঠিকানা জিজ্ঞেস করবার যাই একটা নতুন কাহিনী সৃষ্টি করি খুব ভালো উপকার করলেন কাকা গেলেন একটা ঠিকানার জন্য কত মানুষ পায় পায় ঘুরে বেড়াচ্ছি তবে
চিন্তা করতেছি এসবে কি কোনো কাম হবে নি? ওই দেখো, প্রথমে যদি নিজের মনের মধ্যে অবিশ্বাস আনো তাহলে তো কাম হবেই না। না, বিশ্বাস আছে। তাই করছিলাম যে তুমি কি এরকম ঘটনা কোনোদিন হতে দেখিছাও? ওই দেখো, না দেখলে পরে তোমাকে পাঠাচ্ছি নাকি? শোনো, এইখানে তুই বিদ্যুতের চুলগুলো দিলাম, এগুলো দিয়ে সব ঘটনা খুলে কথা, ঠিক আছে? তারপরে হরিমোহিনী দিদি নিজেই সব করবেন। এইবার এইবার যদি বিদ্যার গলা মুখ দিয়ে রক্ত তুলে না মারিসি তাহলে পর আমার নাম বাসন্তী না। হ্যাঁ, তাহলে খালি ওই বৌদির নাম দিলে কে? তুমি এগুলি যে জংশন কাকাও তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তা তার নামটা জুড়ে দিলে হতো না? তার নাম তুই কি হবি? তুই কি তার জাত জানিস না? মাসে মাসে তো নেকা হয়ে যায়। খিরে রবিদাস কি হয়েছে? খিরে তো পারলো কাকিমা মাসে কোনো বাধাই পড়েনি। আজ মঙ্গলবার, আজ যদি না যাওয়া হয় যাওয়া হবে শনিবারে, মেলা দেরি হয়ে যাবে। ঠাকুরপো, এটা কি তোমাকে আক্কেল হয়েছে? একটা সাওলে তোমরা জামাই বউ মিলে এরকম করে মারলে? আরে সাওয়াল অন্যায় করলি পরে তো তার শাসন করা লাগবে। তো এটা নিয়ে তুমি আবার ঝগড়া করতে আসি নাকি বৌদি? তোমার মাথা আজকে আবার হট হয়ে গেল কে বুঝলাম না তো? আমার মাথা গরম হয়েছে তাই না? আর তোমরা মনে করো নিজের গাড়ির মাথে বরফ দিয়ে বসে আছো। আমার সাও তোমার ঘরে কি এমন সভাঙে দাও করেছে তাক মারবে? আমি তো বাইসে আছি তাই না? দেহি, আমার সাও তোমার ঘরে কি এমন ক্ষতি করেছে, কত টাকার ক্ষতি করেছে দেহি? তুমি কি টাকার গরম দেখাবার আইছো নাকি বৌদি? দেখাবি নে, মোহরের ঘটি পাইছে তো কেরে? তুই আমার বাড়ির উপরে আইসে টাকার গরম দেখানো লাগিসু? মুখ সাটে কথা কইস বাসন্তী, আমি মোহরের ঘটি পেলে তোরা তো টাকা কে? হ্যাঁ, ধাড়ি মিয়ে সাল হয়ে দুধের সালের গায়ে হাত তুলিস, আমার গলা বাড়ায় ঝগড়া করিস না? তোর সাল অন্যায় করিছে দড়ি মারিসি, পারলে তুই কিছু কর গে যা, তার আগে আমার বাড়ির উপর কি বাড়িয়ে জানে না গেলে কি করবো? আমার বউ তোমাকে চোখের বিষ হয়ে গেছে তাই না? আমার মাথা দেখ, আমার রুইতন আর হাসু তো কোথায় বন্ধ? তুই কিসের জন্য হাসু খোঁজ করতেছ? হাসুর সাথে কি তোর ননদের বিয়ে দিব নাকি? প্রস্তাব দিলেই কি বিয়ে হয় রে রঞ্জু? তোর দুলি ভাই মনে কয় পকেট মার কারোর সাথে বোন বিয়ে দিতে রাজি হবি না। এক কুমিরের সব কয় জায়গায় দেখা পুরে হ্যাঁ না, তোর ননদের কি সকলের সাথে বিয়ে দিব? এটা তুই কি করলো রঞ্জু? এই জন্যই তোর দুলি ভাই তোর দুই চক্ষু দেখতে পারে না। কি একটা সাংঘাতিক কথা তুই কয়া ফেলালু তুই কয়? তোর স্বামী আমাকে কি পছন্দ করবে রে হ্যাঁ? আমি কি তোর ননদের পছন্দ করেছি নাকি? কে রে, এখন তো কথা উল্টিলি চলবি না নে। তাহলে মানে বিলকিস বিয়ে করার জন্য তুই তো পাগল হয়ে গেছিলি কিসের জন্য? পাগল হয়েছিলাম? মোজা যেমন তোকে সকাল বিকাল কঞ্চি দিয়ে মারে না, ওর বোনেক বিয়ে করে ওর সামনে কঞ্চি দিয়ে ওর বোনেক পিটাতাম কেমন ঠেকে দেখার জন্য।
ওরে ভাই না রে, ও কথা মুখেও আনিস নে ভাই, ও কথা মুখে আনিস নে। বইর গায়ে হাত তোলা মানছি কেউ দেখে পাবে না, সকলাই ঘৃণ্য করে। দেখিস নে তোরা সকলা মিলে কিরম করে তো দুলি ভাই ঘৃণ্য করিস, সেজন্যে আমার মনে মেলা দুঃখ। এ ভাই তুই ক, স্বামী যদি কেউ ঘৃণ্য করে সেই বইয়ের মনের মধ্যে কি ভালো থাকে? বাসন্তী বোধ যে এত খারাপ মেয়েছিল সেটা আগে জানতাম না, এতদিন তো জানতাম যে মা কালী তার উপর ভর করলে সে খালি মার সাথে খারাপ ব্যবহার করত। মা কালীর ভর না ঘুরার টি ওই সব বুঝে চালাকি, তুই দেখবি একটু বাপ মরা সওয়াল দাগা আমার দুইজনে মিলে কেমন করে মারিছে। এই নাকি কাকা রক্তের সম্পর্ক। গুরুদা তো নরম সরম মানুষ, সেও বউয়ের পাল্লাত পরে খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা বৌদি সত্যি করে কত, এই বাসন্তী বৌদি আর গুরুদা মিলে হঠাৎ করে তোমার সাথে শত্রুতা শুরু করছে কিসের জন্য? আবার শুনতেছি তোমার সালেও নাকি ঢিল পড়তেছে। যার মাথার উপরে কেউ নাই তার সাথে সকলের শত্রুতা করার রে বোন। তাই করে নিজের শরীরের মানুষের সাথে আবার করবি? এই সারা শরীর গায়ে তো আগে কোনোদিন এরকম কিছু হয় নাই বৌদি। তাছাড়া তুমি তো বাসন্তী বৌদির জন্য কম কিছু করো নাই, আমরাই তো সাক্ষী। আমার কথা বাদ দে, তোর দাদা বাইসে থাকতে কি ঠাকুর পর্যন্ত কম করেছে? আমার স্মৃতির সিঁদুরের সাথে সাথে সবকিছু ধুয়ে মুছে গেছে রে কাকলি। যে সাধন জেটার সামনে খাড়ায় আজ পর্যন্ত গায়ের একটা মানুষ গলা উঁচু করে কথা কবার পারে নাই, সে জেটার সামনে গুরুদাস যে কাণ্ড করিছে তার কি একটা বারও বাদ দেব? ওই আগের কথা না কই, আমি খালি চিন্তা করতেছি আমার কথা, আমি কিসের জন্য বাসন্তীর কথার পিঠে কথা কয়া উইয়াগার মতো ঝগড়া করতে গেছিলাম? এতদিন আমি কি মনে করেছি জানিস, যারা মোটা মানুষ তাকে শরীরের বল শক্তি কম থাকে, সেটা তো মিথ্যা প্রমাণ করে দিলি রে তুই হান্নান। মন্ডল সাহেব, বল তো আসলে শরীরই থাকে না, বল থাকে মনে। মনের বল যদি কম থাকে তাহলে শরীর মোটা হলে ওটা কোনো কামে আসে না। সেটা দিয়া তুই কি প্রমাণ করবার চাস যে তোর মনের বল অনেক বেশি? না কবির দেন মন্ডল সাহেব, মুখ দিয়ে কলেই যদি সব কিছু হয়ে যায় তাহলে তো হইতে। ক ভাই ক, আমার কি বল আছে না আছে সেটা তো আমার তোর সামনে প্রমাণ করার দরকার নেই, কিন্তু তোর বল যে কম মনোবল সেটা তো বারবারই প্রমাণ করে দিছিস, আবার কে লাচ্ছিস? এলাকার সকলে তো জানে যে আমি তোর বল ধার করিলেই চলাফেরা করি, তো কতটুকু দিন ধার করেছি কত ভাই? দেখছেন দেখছেন মন্ডল সাহেব, দেখছেন আমার সাথে কিরম টিটকিরি মারতেছে? কেরে তোকে আমি মায়া করলে কি হবি? তুই তো আমার সবসময় তোর অ্যান্টিবাটি মনে করিস। সেনা শরীর আবার আমার ধার কথা কইস নে। দাদা মনে কয় ভালো হয় নাই তাই নে রই তনে তুলা ভাই? না খুব ভালো হয়েছে, এত ভালো হয়েছে দেওয়ার না খানা ব্যাঙ্গের মতো হালমারি আর মুকুতন বারে যার আজ জোর করে আটকার আইয়ের, বুঝস না তুই? মেলা দিন রাধার অভ্যেস নাই তো, অভ্যেস নষ্ট হয়ে গেছে সেই জন্য মনে কয় একটু খারাপ হয়েছে। তুমি একটু কষ্ট করে খাও আজকের মতো। তুই কোন দিন একেবারে বালা করে আনছিলি? তোরে বিয়ে করবার হর হইতে তো আর দুঃখ কষ্ট শুরু হয়েছে, আর তোর যে কই এই স্বর্গ গ্রামায় থাকতেন না সে কথাও তোর গ্যারাজ্য হয় না কেন? তুমি রাগ হয় না রই তনে দুলা ভাই, এই গায়ে যাতে তোমার ভালো লাগে আমি সেই চেষ্টা করতেছি, কেউ যাতে তোমার সাথে কোনো রকমের খারাপ ব্যবহার না করে, সব সময় যাতে তোমার সাথে সেই রকম ভালো ব্যবহার করে আমি সেই ব্যবস্থা করতেছি। তুই কি ব্যবস্থা করবি রে, এই গ্রামে কি ভালো ব্যবহার করার মতো মানুষ আসেনি? খালি ওই গোলাম হলাগার লগে দুই একটা কথা কন যায়। গোলামে তোমার খুবই পছন্দ রই তনে দুলা ভাই, তাহলে মনে করি এবার আমি আর ভুল কাম করি নেই, এবার আমি ঠিক কামটাই করেছি, ন্যায্য কামটাই করেছি। যদি অবশ্য যা পান্ডাক্তার গোলামের নামে উল্টে পাল্টা মেলা কথা আপনি কি আবার গোলামের লগেও বিলকিসের বিয়ের আস্তাব দিয়ে লাইছেন নি কেন? ঠিক করি নেই রই তনে দুলা ভাই। ওরে কোদারে
ফিরে লই আই কোন জালা চাইতাম রে রে এই 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 আর বইনটা কি কানা না লেংড়া রে হিতের বিয়ে লই তোরা তো মাথা ব্যথা শুরু হইলো কি লই হ্যাঁ যারে দেখোস হেতের লগে হিতের বিয়ের প্রস্তাব দিব ইস তোর জালা কি আই ঘরবাড়ি সারি হলে যাইতাম আচ্ছা আচ্ছা তুমি উত্তেজনা হয় না গো আর আমি আমার কথা তুলে লব না তুমি আমাক মাফ করে দাও তাও তুমি মনোযোগ দিয়ে খাও আমার ভুল হইছে আমি শিখে ওরে আই খাও খুশি তুমি খাও বারো কিন্তু তোমরা জামাই বউ মিলে বড় বউ দিয়ে আর আমাদের সকলের মুরব্বী জ্যাঠার সাথে যে খারাপ ব্যবহার করিছো সেই কথার জবাব দাও এই সিমরি এই তুই বাড়ির পথ থেকে দূর হ তোর কাছে পছন্দ অপছন্দের হিসাব নিকাশ দেওয়া লাগবে তোকে তো মুক্তার পাড়াইছে কথা কর দেখলু দেখলু গুরুদা তোমার সামনে তোমার বউ আমার সাথে কিরকম খারাপ ব্যবহার করতেছে তুই খালি তোর বৌদির ব্যবহারটাই চোখে দেখলু তুমি যে যে কি ব্যবহার করতেছো সেটা চোখে পড়তেছে না বাহ তোমার দেখে ভালোই উন্নতি হয়েছে গুরুদা বউয়ের ধামা ধরা ভালো শিখেছো অপমান করেছে আমার চুল সিরবে আসবার কম একটু সাইজ করে দিই শেফালি গায়ে না থাকলে কি হবে শেফালি বানানো মলম কিন্তু আমার কাছে আছে আজ আমি তো টুটে যদি না সিরিছি তাহলে পরে আমার নাম বাসন্তী না আরে 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 খবরটা তুমি সামনে যায় না তুমি কিন্তু সাংঘাতিক মাই মলম যদি তোকে লাগাই দেয় তাহলে কিন্তু সহ্য করতে পারবা না এই কাকুরি এই কাকুরি তো বাড়ি যাবো বাড়ি যা এই বাড়ি যা বাড়ি যা আসবে তো আমাকে তোমার বউ আসুক চোখের মতো একটু মলম ঘষে দিলে সব ব্যারাম ভালো হয়ে যাবে সালাম আলাইকুম মিয়া ভাই মিয়া ভাই আমার চেহারা দেখি ভালো করে তাকা দেখেন তো আমি কি দেখতে শুনতে খারাপ আর আমার বংশের কথা কবেন আমার বংশ কিন্তু মেলা হয়েছে বুঝছেন এই এই তোর কাছে কি আয় তোর বংশ হরিষ জানতাম চাইছি কোনো দিন আচ্ছা তুই কি বুঝ দিয়ে আস না যে আয় তোরে অ্যাভয়েড করতেছি হ্যাঁ মেয়ে ভাই সেটা আমি জানি যে আপনি আমাকে অ্যাভয়েড করেন কিন্তু কিসের জন্য অ্যাভয়েড করতেছেন তার তো একটা যুক্তিসঙ্গত কারণ থাকা লাগবে তাই না এই যে দেখেন আপনি আমাকে তুই তুই করে কথা করছেন আমি কিন্তু কোনো প্রতিবাদও করবে পারতেছি না তাহলে এবার কিসের জন্য আমি আপনার অযোগ্য হইলাম কোন তো মোট কথা হইলো তোরে দেখলে আর ফিরতে জ্বলে যায় বুঝছস তুই মেয়ে ভাই কথা আছে না যারে দেখতে নারি তার চলন বাঁকা তো যাকগে মেয়ে ভাই আমার অতীতে আমি আপনার সাথে যত ভুল আচরণ করেছি অন্যায় করেছি আমি দুই হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা করে দেন আর সব কথা ভুলে যান আসেন না দুইজনে মিলে নতুন করে একটা সম্পর্ক তৈরি করি সম্পর্ক নেই দেখ জাপান কবিরাজ তুই সর্বক ডাক্তার হয়ে নিজের যত বড় লাট সাহেবের ব্যবস্থা কা আর মন কিন্তু তুই গলাইতে হচ্ছিস আর কথা আয় কই দিছি তুই কিন্তু সরে যা ঠিক আছে মেয়ে ভাই আপনাকে কিছুই কওয়া লাগবে না আপনি খালি কয়া দেন স্টেশনের থেকে নামিয়ে কোন দিক বিলে রওনা দেবো এই হুন হালতু বেটা তুই যদি আরেকবার ওই স্টেশনের না মুখেও আনস তোর লম্বা জীবনে টানি ছিঁড়ে গেলাম বুঝছস আরে বিয়া তো দূরের কথা বেটা ওই স্টেশনের না মুখে আনবে যোগ্যতাও তোর নাই বুঝছস স্যার আমার কোনো যোগ্যতা নাই তাই নিয়ে আর আপনার রুচি কিন্তু আমার চিনা হয়ে গেছে মেয়ে ভাই বড় বড় কথা কন তাই নিয়ে চোরে গোটা কিনে বুড়ের সাথে বিয়ের প্রস্তাব দিচ্ছেন আবার লম্বা চড়া কথা কন এই গুলাম চোর বিয়ের যোগ্যতাকে আমার চাইতে বেশি মনে করেন তাই না একটা গুলাম চোরের সাথে আপনি বোনের বিয়ে দেওয়ার প্রস্তাব দেন তাতে কোনো দোষ হয় না আর আমাকে আপনি স্টেশনে নাম মুখে আনা নিষেধ করে দিচ্ছেন ঘোড়ার ডিমের কথা শুনি পাইছি আমি হাগল ছাগল মরণ হয়েছে কি ব্যাপার রঞ্জু ভাই মগা চাষার বাড়ির থেকে বিতাড়িত হয়ে গেছ কাকুলি হঠাৎ
मोहर घटी तुम गाड़ी थे रंजू भाई सत्य को एक कथा कहत लोक जन सब की कथा खुजसे तुम तो बदनाम हो गुनम कभी कुली শুনলাম ওই গরুদার মোহরের ঘটি নাকি তুমি গিরাস করার ষড়যন্ত্র করতেছো কার মোহর গরুদার মোহর পাইছেন না না ওই বড় বৌদি যে মোহরের ঘটিটা পেয়েছে সেটা নাকি তাগেরও ভাগ আছে গরুদার তার বউতো মনে করে পাগলই হয়ে গেছে কতটুকু দুধের ছাওয়ালে ধরে তারা জামাই বউ মিলে কি রকম করে মানুষে তুমি চিন্তাও করবে পারবে না রঞ্জু ভাই আচ্ছা রঞ্জু ভাই ওই মোহরের ঘটিটা কি তোমার কাছে নাকি তোমারও তো আগ্রহ কে কাকুলি তোমারও মোহরের মধ্যে ভাগ আছে নাকি না রে রঞ্জু ভাই নিজের পরিশ্রমের জিনিসেরই ভাগ পাইনে আর তো পরের জিনিসের লোভও করিনি তবে তোমাকে একটা কথা কই রঞ্জু ভাই ও মানুষের জিনিস নিজের কাছে রেখে খামাখা দোষী না হয়ে জাগের জিনিস তাগেরে দিয়ে দাও তারা ঝগড়াঝাটি যা খুশি তাই করুক আলা পকেট মার আজকে ওনার আসবেই না আলা কি আমাকে দেখেছে নাকি मिथ्ये আর অধিক তোমার ভাইস্তে গুরুদাস সে তো মোর মোর করে পাগল হয়ে যাবে তার তো পাগল বানাচ্ছে তার বউ আরে না না তার কথা আর কবে চাই না নিজে গেরে সল পলের কথাই যা শুনতেছি আর সে তো ভিন গায়ের মিয়া তুমি চিনতে করবার পারবে না জংশ কেমন করে দুজনে আমার নাতিটাকে মারিছে আবার সে কথা কইবার যায় धन सम्पत्तिर लोभ गुरुदास और तार बउयेर धन सम्पत्तिर लोभे पाया बइछे से जाय होक साधन তোমাকে একটা পরামর্শ দিই ঘটনাটা অল্প থাকতে থাকতে গুরুদাস সহ গায়ের সব সরপলক ডেকে ঘটনাটা মাটি দিয়ে দাও তা না হলে কিন্তু বাদাবাদি চলতে থাকতে শেষ পর্যন্ত কেলেঙ্কারি হয়ে যাবে এই কেরে এটা কথা শুনিছি আও এই দূরে যা ফাঁকে যাই কথা কো এত কান কথার কি হইল রে আবার যদি তুই কারো লগে আর বোনের বিয়ের কথা কইছ বিলকিসের বিয়ে কথা না খালি তুমি ভুল বুঝি উত্তেজনা হয়ে যাও হইছে কি আমি ভাবিছি কি যে ইয়ের সাথে আমার গোলামের সাথে তো তোমার মেলা ভাব ও মনে করে তোমার কথাটা কইছে এই তোরে কোনে গলা ধরি এত কইলো যে গোলামের লগে আর বাবুই গেছে কি রে তোর কই গ্রামের কেউ কি আর লগে বন্ধুত্ব করবে যোগ্যতা রাখেনি রে সোরের লগে এত কির বাপ হেতে আরে সম্মান করি কথা কয় হিলে বালা করি হেতের লগে দুইটা কথা কইলাম হিলে কি হেতে একেবারে আকাশে উড়ি গেছিনি না কইছি কি হসে গা গোলাম মনে কয় ভয় পায় তোমার আসলে কথাটা কয় নাই আচ্ছা এই কথাটা কি হেটা ন কই তুই আর লগে এত রহস্য করস কি লাই এই কথা লাই তো তোর উপর আর রাগ হয় না কইছি তো কইছি কি যে আমার বড় বুদ্ধি আছে না ওইতে তাই এক ঘটি মোহর পাইছে কি পাইছে মোহর সোনার মোহর কস কি রে তুই একটা মোহর আইলে তো মানুষ বড় লোক হই যায় এই মোহর এক ঘটি আইছে ও তোর কচ্ছি কি আমি তো সেই জন্যই আরো শুনেছি কি যে এক ঘটি মোহরের গোলা পেশা রইছে হচ্ছে একটা সেইরকম জাত ছাপ
সেই সাপের কথা শোনার পর থেকে আমার হাত পা বইয়ে তরতর করে কাঁপতেছে। আমি এখন কী করবো আমি কিছু বুঝতে পারতেছি না, ভাবলাম কথাটা কাক করছি, সেই জন্য আমি তোমার কর জন্য এখানে আইসি। বাসন্তী, এ বাসন্তী ওঠো, আরে ওঠো না, মানুষের উপর রাগ করে থাকে কোনো লাভ আছে কও? আর তাছাড়া এখন পর্যন্ত তো আমরাই জিতে আছি, আসি না? আমি কোনো হার জিত বুঝি নে, তুই আমার কাকুলি শুনছি এবার দিল না কিসের জন্যে? আরে মলমের কথা শুনলে না, তারা তো মলম ছিল তো, তোমার মনে নেই সোনালুক মলম লাগাই দেওয়ার পর তার চোখের অবস্থা কী হয়েছিল? কাকুলিক তো বিশ্বাস নাই, ও সাংঘাতিক মেয়া। সকলেই সাংঘাতিক, আর তুমি হয়তো মা গোসাই, কোনো কামের যুক্ত নাই। এত করে কলাম গুনায় গাছা গিয়ে হরিমোহিনী দিদির কাছে যায় তোর বদির বারুমারের ব্যবস্থা করিয়ায়, সেটাও পারলো না। নিজের কোনো কামের খরচ না থাকতে ঠেলে ঠেলে কাম করা যায়? যাবার তো লাগিয়েছিলাম বাসন্তী, দেখলো না কিরকম একটা ভেজাল লেগে গেল। তুই এসব ভেজাল নিয়ে থাক, আর ওদিকে তোর বিধবা বৌদি সবগুলোর মোহর হজম করে ফেলাক। আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম বাসন্তী, এক কাজ করলে কিরাময়, ওই তোমার ভাই প্রেমানন্দ খবর জানলে কিরাময়। কে প্রেমানন্দ খানবুকে? প্রেমানন্দ কানিয়ে তোর বিধবা বৌদির সাথে বিয়ে দেবো? তোর কি যে কও না, আগে কথাটা শুনে নিবা তো। বুঝলাম যে ওই প্রেমানন্দর সাথে তো বৌদির খুব মিল, তার দিয়ে কয়া বলে যদি মোহরের ঘটিটা হাতায় নেওয়া যায় তাহলে ভালো হয় না? সেজন্যই তো কই, তুমি এখন বুদ্ধির ডেকে, তোর কি ধারণা প্রেমানন্দ ওই বিধবার কাছ থেকে মোহরের ঘটি নিয়ে আমাক দিবি? আমি তার মার পেটের বোন হলে কি হবি? সে তো আর আমার ভাই নেই, কবেই সে বিধবা তাক বশীকরণ করে ফেলেছে। তা অবশ্য তুমি ঠিক কথাই কইছো বাসন্তী। আমার তো মনে হচ্ছে তোর বৌদি মোহরের ঘটিখান পায়নি, আমার প্রেমানন্দে মোহরের ঘটিখান পাইছিল, তারপর তোর বৌদি ছলনা করে সেই ঘটিখান হাতায় নিয়েছে। এ তুমি কি করছো বাসন্তী, তা কি করে হয়? তাছাড়া এটু কি 2-4 টাকার মাল নাকি? মাল যত মূল্যবানই হোক, তুই আমার ভাই চিনিস নে, সে হচ্ছে কবি মানুষ, তারপর তার সামনে নাকি দুঃখের মহাভারত খুলে বসেছিল। আমি নিশ্চিত আমার ভাইয়ের কাছ থেকে তোর বৌদি এই ঘটিখান গিরাস করেছে। তা না হলে চিন্তা করি দেখ, প্রেমানন্দ হঠাৎ করে এই শাড়িশুড়ি গাঁও ছেড়ে চলে যাবে কিসের জন্য? পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কো পারের কোড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, আশায় বসে থাকি তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন শাড়ি সুরি।